रे आला सुभान अल्लाह साथी नमो मिशैया जारे अल्लाह पाठैला ना मेरे साथी नमो मिशैया जारे अल्लाह पाठैला निज अल्लाह दोस्त बोले ताहर प्रेमे मोजिला सुभान अल्लाह लोह कलम सृष्टि जाहर ओ सिला अड़ोशी कुर्सी लोह कलम सृष्टि जाहर ओ सिला अनिज अल्लाह खुशी हुइया नाम रख लेने हाँ बीबुल्ला सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह बोले कार कार का से मजा लगसे हाथ तोलें नारे तकबीर अल्लाहु अकबर या रसूल अल्लाह सबे चार स्वागत हाथ नामान सबाई तो हाथ तोलें नाई मन करसें क्यों देखतो ना ये चतुर्पाशे आज के रहमत फेरेस्तारा घेराव करे आसे आल्ला डेके डेके कय बेपार कि फेरेस्तारा जमीने कि करो आल्ला गो तुम्हार पागल बंदागुलो तो सुंदर करे जिकिर करछे मनीब तादेरके धन्यवाद जानानोर जन्य स्वागतम जानानोर जन्य आसमान छेड़े जमीने चले एसेछि सुभानाल्लाह কারণ আপনারা নবীর প্রেমিক হয়ে নবীর মিলাদে অংশ গ্রহণ করেছেন আমি আগে আমার নবীর আগমন নবীর জন্ম নবীর বিলাদতটা শেষ করি তারপরে যাব এই যে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন এটার ফজিলত কি এটার রেফারেন্স দিয়ে দলিল সহ দেব বন্ধু তার আগে আমি আমার বিষয়টা শেষ করি আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলেছেন কি ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো কি করো সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আবারও বলছি মিডিয়া তোমরা সুন্দর করে এই বিষয়টাকে কোট করে তোমরা কি করবে পাবলিশ করবা কারণ এরা নাকি দলিল পায় না কারণ রাসূল প্রেমের আয়াত যখন তাদের চোখের সামনে পড়ে তখন তারা একেবারে ব্ল্যাক কালার চশমা তাদের চোখে লাগায় আরে ঠিক কিরা বলো নবীর জন্য ওমর তার বাবাকে সাথে সাথে কদল করে ফেলেছে কি শিখতে চান কি নিতে চান নবীর ভালোবাসা সম্পর্কে কি তথ্য নিতে চান ওমরের মতো জাজরাইল সাহাবি সঙ্গে সঙ্গে বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে ফেলেছে শুধু রাসূলের সাথে বেয়াদবি করার কারণে বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম তোমার পুঁজি করা যে সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা এটা আমার আল্লাহ নিজে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে ওয়াজ করতেছে আর দলিল লাগেনি বলেন কথা বলেন না আর কি দলিলের প্রয়োজন আছে কারণ যাদের ঈমান আছে তারা দলিল খুঁজে না যাদের ঈমান আছে দলিল দিয়েও তারা বিশ্বাস করে না ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধুরে আমার আমার দিকে তাকান আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলো পেয়ে কি করব আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক বেশি দামি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই সাত তলা গ্রামের আমার ভাই আমার বাবারা
আমার মা আমার বোনেরাও পৃথিবীর বকি গোটা পৃথিবীর বকি অসংখ্য ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর মানুষ এই যে মিডিয়ার মাধ্যমে তারা আমার আলোচনাগুলো বন্ধু শুনবে গোটা পৃথিবীর আমার মা আমার বোনদের কেড়ে কেড়ে কি বলছি গো নবীর সাথে আমাদের কোনো দিক দিয়ে কোনো মিল হবে না কারণ তিনি আল্লাহর মনোনীত হাবিব হাবিবুল্লাহ বন্ধু পারস্যের পারস্যের যে অগ্নিকুণ্ডল 1000 পর্যন্ত এক মুহূর্তের জন্য নেবিনি আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল রে সঙ্গে সঙ্গে সে আগুন নেবে নহরে বন্ধু প্রবাহিত হতে লাগলো এটা আমার নবীর আগমন বিলাদতের মজা বন্ধু কিসরার পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ বন্ধু ভেঙে পড়েছে মতান্তরে 14টি পাথর খসে পড়েছে আমার নবীর দুনিয়ায় শুভ আগমনকে কেন্দ্র করে জোরে জোরে সুবহানাল্লাহ রে বন্ধু যুবক হৃদয় খুলে শোনো নবীর পক্ষে থাকো তোমার রিসিপশনে দাঁড়িয়ে থাকবে নবীর কলেজার টোকরা ইমাম হোসাইন আমি যুবকদেরকে বলতে চাই কারণ বর্তমানে খারিজি যারা আছে বন্ধু মিষ্টি মিষ্টি কথা বলে যুবকদেরকে বন্ধু গায়াল করতে চায় আমার মন গড়া কোনো কথা নয় আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এই সাততলার যুবক কান খুলে শোনো তোমরা নবীর পক্ষে থাকো নবীকে ভালোবাসো নবীর পরিবারকে ভালোবাসো আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে রিসিপশনে তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমরা যুবকদের লিডার হবে নেতৃত্ব দিবে নবীকে ভালোবাসো যত বেশি পারো প্রাণ উজাড় করে আমার নবীকে বন্ধু ভালোবাসো কারণ আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল কদমটা বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু আমার নবীকে আহলান সাহলান জানানোর জন্য মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবীর কদমে সালাতু সালাম পৌঁছে দেওয়ার জন্য ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন আমি দেখতে পেয়েছি নবীর শুভগমনের লগ্নে আমি দেখতে পাইলাম আসমানের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে শুধু আনন্দিত হয় উৎসাহিত হয় আনন্দে উদ্বেলিত হয় জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে আকাশের তারাগুলো আমি দেখতে পাইলাম যেন তারাগুলো এত কাছে এসেছে আমার উপর এসে যেন তারাগুলো পড়বে রে সাততলার মানুষ এই পৃথিবীর কথিত মৌলবী আছে কিছু রে নবীর আগমনে খুশির বার্তা নাকি তারা কিছু পায় না ঈদ মিলাদুন নবীর দলিল নাকি তারা পায় না বন্ধু আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন কথা বলেন কয়জন এই মিডিয়ার লোক সচেতন থাকো কয়জন আমার দিকে তাকাও এই কয়জন 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন স্বর্গীয় উপাধি দিয়েছেন আমি কি একটু শোনাবো আপনাদেরকে কারণ ঈদে মিলাদুন নবীর সাথে বিষয়টাও সম্পৃক্ত হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে বন্ধু এই সম্পৃক্ততা আমি খুঁজে পেয়েছি বন্ধু সর্বপ্রথম যদি বলি আদম সফিউল্লাহ আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে ক্ষমা করেছেন ঠিক কিনা বলেন আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ ঠিক কিনা বলেন এরপরে বলবো নূহ নাজিউল্লাহ নূহ সেভড বাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কি করেছেন সেভ করেছেন রক্ষা করেছেন আপনারা একটু মন দিয়ে শুনেন দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভিং বাই আল্লাহ নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে কি করেছেন কথা বলেন না কেন এটা জানেন না আপনারা কথা বলেন না কেন ও বন্ধু তারপরে হলো কি ডেভিড ইজ দ্য ভাইসরয় আল্লাহ দাউদ খলিফাতুল্লাহ তারপরে হলো বন্ধু মৌসা স্পোক টু আল্লাহ মৌসা কালিমুল্লাহ মৌসা আল্লাহর সাথে কথা বলেছেন ঠিক কিনা বলেন জিসু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ এটা জানেন নাকি ঈসা নবী ঈসা রুহুল্লাহ
ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার সাতজন পেয়ে গেলাম, আর সর্বশেষ যেটা হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্ন আল্লাহু আকবার। এই সাততলার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছে গো, আট জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে, কয়জন? এর মধ্যে একটা নবী, যেটা আমার নবীর আগে বন্ধু পৃথিবীতে শাসন করেছিলেন, নবী হিসেবে এসেছিলেন, তার নাম হলো বন্ধু ঈসা রুহুল্লাহ। ঈসা নবী বলেছে, রে আমার উম্মত, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি স্যার নাই, এই জন্য আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে সেই নবী পৃথিবীতে কদম মোবারক দিবে। এটা কি মিলাদ কিনা?